ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য বাবাকে পাঠিয়েছিলাম, এরপরে বাবা ছেলে দুইজন একসাথে মিলেই এখন ঘুমাচ্ছে। এইদিকে আমার সময় দৌড়াচ্ছে। স্যার, নেচে তো ঘুমায় ঘুমায়, এবার পিচি ডালে নিয়ে ঘুমায়। উঠো বাবা, এক গলো আমিও সুপার পোতে রে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, আর ব্যস্ততার মধ্যেই আছি, তার জন্যই কারো সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ আমার নেই। যাই হোক, মা ছেলে দুইজন সকালবেলা প্রথমেই, এই তো আমাদের কাজ শুরু হয়ে গেছে, রেডি হয়ে আমরা তাওহিদকে স্কুলে দিতে চলে এসেছি। আমরা বলতে আমি আর তাওহিদ স্কুলে চলে এসেছি, ওকে স্কুলে দিয়ে আজকে সকালবেলা হাতে একটু সময় আছে, তা ভাবলাম যে একটু হেঁটে যাই, আশেপাশে একটু হাঁটার জায়গা আছে, রাস্তা আছে, একটু হেঁটে যাই, যেহেতু একদম রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি। আর এই সকালটা আমার খুবই পছন্দের, সকালবেলা হাঁটতে ভালো লাগে, আরও সকালবেলা যখন একদম মাত্র সূর্যটা উঠে একটু অন্ধকারটা কাটে, এই রকম আর কি, এই সময়টা খুবই ভালো লাগে। কিন্তু ওই সময় তো আর বাসা থেকে বের হওয়া সম্ভব না, কারণ তাওহিদের জন্য স্কুলের জন্য রেডি হতে হবে, বা তাওহিদের বাবা আবার কাজে চলে যাবে, তো তারও প্রিপারেশন আছে। সব কিছু রেডি করিয়ে আমি এখন বের হয়েছি, আশেপাশে একটু হেঁটে আসলাম। আর আজকে হাঁটতে ভালো লাগছিল, কিন্তু এত জোরে আসলে হাঁটতেও চাচ্ছিলাম না, আমি একটু ক্লান্ত, কারণ পুরো সপ্তাহ দৌড়াদৌড়ি করার পর এই শুক্রবার দিন আমি আসলে আর কোনো এনার্জিই পাই না। এই দিন মনে হয় যেন আমি একটু বিছানায় পড়ে থাকতে পারলে আমার ভালো লাগতো। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর প্রায় ভালো সময় আমি হেঁটেছি, একা একাই হেঁটেছি। রাস্তাঘাটে আসার সময় আবার ভাবিদের সাথে একটু দেখা হয়েছে, দুই চার মিনিট দাঁড়িয়ে একটু কথাও বললাম, ভালোই লেগেছে। আর সময় স্বল্পতার জন্য আসলে কারোর সাথেই ওই রকম কোনো যোগাযোগ করা হচ্ছে না, আমার মনে হয় না যে তাওহিদের স্কুল বন্ধের আগে আর কখনো ওই ধরনের ভালো যোগাযোগ হবে। তবে আমি মিস করি এই সময়টা, ওই যে ভাবিরা স্কুলে যাওয়ার সময় বাচ্চাদেরকে দিয়ে আসে, বা ছুটির সময় বাচ্চাদেরকে নিয়ে যায়, তখন দাঁড়িয়ে একটু কথা বলতে ভালোই লাগে। তো সময়ের জন্য দৌড়ের উপরে যায়, দৌড়ের উপরে আবার বাসায় ফেরত আসতে হয়, এরকম। আর সবারই একই অবস্থা, কেই বা ফ্রি আছে এখানে। যাই হোক, এরপরে বাসায় এসে ভাবলাম যেহেতু আজকে একটু হাতে সময় আছে, আর আমার খুব করে পোড়া বেগুনের ভর্তা খেতে ইচ্ছে করছে, মানে কেন জানি না হঠাৎ করে এত বেশি ইচ্ছা করছে, মনে হয় যেন এইটা আমি না খেতে পারলে মরেই যাবো, এরকম একটা অবস্থা। তো বাসায় বেগুন ছিল, আমি এর জন্যই বেগুনটা এনে রেখেছিলাম বাসায়। তো এই বেগুনটাকে প্রথমেই মাঝখান দিয়ে চিরে পুরোটা ফেলে দিইনি আমি, ভেতরে রসুন আর কাঁচামরিচ ঢুকিয়ে দিয়ে এইভাবে চুলার উপরে বসিয়ে দিয়েছি। দেখতে তো ভালোই লাগে, কিন্তু চুলার অবস্থা কি হয়েছে সেটা একটু পরে শেয়ার করছি, কারণ মাশাল্লাহ বেগুনের চেহারা সুন্দর হলেও আমার চুলার চেহারা ভালোই খারাপ হয়েছে। বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি, একদম পুরো মানে কি বলবো, গলে যাওয়া হয়নি, এটাকে আর একটু করা যেত, তবে দরকার নেই, কারণ এটাকে আমি আবার প্যানের মধ্যে দেবো, বাকিটুকু রান্না হয়ে যাবে। তো আমার এইটা এইভাবে পোড়া দেওয়ার একমাত্র কারণ হচ্ছে পোড়া একটা গন্ধ বেগুনের মধ্যে যে থাকে না, সেই ভর্তাটা আমার খুব পছন্দের, সেটা খুব ভালো লাগে। ওই যে আমার চুলার অবস্থা, কিছু করার নেই, একটু মজা খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এই চুলা পরিষ্কার করতে গিয়ে আমার চুলাও একটু নষ্ট হয়ে গেছে, দুই দিন আগুন বের হয়নি। অ্যালুমিনিয়ামের ফয়েল দেওয়ার দরকার ছিল, কিন্তু আলসেমির জন্য আসলে দেইনি, পরে কিছু করার নেই, ঘষে মেজে আমারই পরিষ্কার করতে হয়েছে এবং সেটা করেও ফেলেছি। যাই হোক, বেগুনটা যখন সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি কেটে ছোট টুকরা করে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি, ভেতরে যে রসুন কাঁচামরিচ ছিল সব কিছু একসাথে ম্যাশ হয়ে গেছে। এখন প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আস্ত জিরা, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, এর মধ্যে দেব অল্প পরিমাণে একটু আদা বাটা, রসুন বাটা, আর নর্মালি যা যা মশলা আমরা ব্যবহার করি সেটাই। তবে এই ভর্তাটা অসম্ভব মজার হয়, যারা এখনও খাননি ট্রাই করে দেখবেন, খুবই মজার। শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগবে সেটা না, তবে ভর্তা আমাদের বাঙালিদের ভাতেই মজা, অন্য কিছুর সাথে ভালো লাগে না, বা খেয়েও আসলে তৃপ্তি পাই না। আমি এখন যে ভয়েস ওভার করছি না, এখনও ইচ্ছা করছে যদি একটু থাকতো তাহলে হয়তো ভাত এখন আবার নিয়ে বসতাম। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, সব কিছু একটু গলে নেক, এরপর এর মধ্যে বাকি মশলাগুলো দেবো। আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছি, এবার দেবো গুঁড়া মশলা, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিচ্ছি।
আমার এখানেকার ওয়েদারের অবস্থা খুবই জঘন্য, মানে গত সপ্তাহ যেটা গেল সেটা পুরো সপ্তাহ জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি। খুবই বিপদে পড়ে গেছি, বিশেষ করে তাওহিদকে নিয়ে আসা যাওয়ায় স্কুলে দেওয়া আমার খুবই খারাপ একটা অবস্থা গিয়েছে। তার মধ্যে আবার এখানে বাস ধর্মঘট গেল যেটা গতকালকে গেল, এটা নিয়ে আরও বেশি সাফার করতে হয়েছে। একে তো বৃষ্টি, তার উপরে আবার এই ধর্মঘট চলে, বাস পাওয়া যায় না, আমার ছেলেকে নিয়ে তো বাসেই যাতায়াত করতে হয়, একবার বাস গেলে প্রায় আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করতে হয়, এইদিকে আবার স্কুলেও দিতে হয়। তো সব কিছু মিলিয়ে টাইম টেবিলের অবস্থা হযবরল। তারপরও চেষ্টা করি সব কিছুই একটু গুছিয়ে করার জন্য, আর নিজের একটু কষ্ট হলেও ছেলের যেন কোনো কিছুতে কোনো ঘাটতি না পড়ে, ওকে যেখান থেকে যেভাবে বলা হয় সেভাবেই আমি ট্রাই করি ওই কাজগুলো করার জন্য। কথা বলতে বলতে আমার ভর্তা কিন্তু অনেকটুকুই হয়ে গেছে। সব কিছু মশলা দিয়ে একটু কষানোর পর এর মধ্যে আমি যে বেগুনটাকে পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, পুড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার কাজ হচ্ছে ভালো করে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেওয়া, কিছু পানি থাকে সেটা শুকিয়ে নেওয়া, আর এই তো রেডি। এরপর নামানোর আগ মুহূর্তে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। এত মজার আর এত সহজ হয়ে যায়, আমার মতো ভুল করবার না, চুলার মধ্যে সরাসরিভাবে না দিয়ে ফয়েল পেপার দিয়ে দিতে পারেন চারিদিকে, তাহলে আর এত ময়লা হবে না। আমি বেগুনের ভর্তাটা রেডি করে ফেলেছি, এর মধ্যে তাওহিদের বাবার ফোন এসেছে, আমাকে ইমার্জেন্সি বাসা থেকে বের হতে হবে। যদিও বা আমি ভর্তা রেডি করে আমি আর দেরি করি নাই, কারণ আমাদের আগেই একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেখানে আমাদেরকে যেতে হবে। তো আমি রেডি করি নাই, আমি আসলে আধা ঘন্টার মধ্যে একদম রেডি হয়ে আমি পুরো বসা যে কখন তাওহিদের বাবা আসবে আমরা বের হব। আমার আসলে আমার একারই কাজ, আমার জন্যই কাজ, তবে তাওহিদের বাবার কাছে আমার সব ডকুমেন্ট, তার জন্য আমি যেতে পারিনি, আমার ডকুমেন্টেরই একটা কাজ ছিল। তো তাওহিদের বাবার কাছে আমার সব ডকুমেন্ট, এর জন্য আমি যেতে পারি নাই। আর আমি ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি, সে কোনোভাবেই আমার ফোনটা রিসিভ করছে না। প্রায় ঘন্টাখানেকের মতো একদম রেডি হয়ে আমি বাসায় বসেছি, একদম জুতা মোজা যা আছে সব কিছু পরে রেডি হয়ে আমি বসা। আমি একটার পর একটা ফোন দিচ্ছি, ওকে ফোন দিচ্ছি, ওদের রেস্টুরেন্টের সবাইকে, মানে যাদের ফোন নাম্বার আমার কাছে আছে সবার কাছে ফোন দিচ্ছি, কেউই ফোন রিসিভ করছে না। এত ভয় লেগেছিল ওই সময়টাতে, আবার ভেবেছি ও রেস্টুরেন্টে চলে যাই, তখন আবার চিন্তা করলাম যে যদি গিয়ে আমি ওকে না পাই বা কিভাবে কি করব, কার কাছে ফোনই তো রিসিভ করে না, আমি যে যাব রেস্টুরেন্টে সেটাও তো ও জানে না, কি করব। আমি খুবই একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। পরে একদম শেষ মুহূর্তে তাওহিদের বাবা রিসিভ করে বলে যে আমি 5 মিনিটের মধ্যে আসছি, তুমি নিচে নামো। তো আমি তো পুরোই রেডি, আমার নামতে বোধহয় 2 মিনিট 2 সেকেন্ড লেগেছে এরকম আর কি, তাড়াতাড়ি করে নেমে এরপরে আমরা সেই ডকুমেন্টের কাজ করে এসেছি এবং দেখা যাক কী অবস্থা, কতটুকু কী করা যায়। এখানে তো অনেক ধরনের ডকুমেন্ট, অনেক কিছু লাগে, আর মেইন যেটা সৌজন্য বলা হয় এইটা রিনিউ করার জন্য আসলে অনেক ডকুমেন্টের দরকার হয়, তো সেগুলারই প্রিপারেশন চলছে। আমার সৌজন্য রিনিউ করতে হবে, দেখা যাক কবে কি আবার জমা দিতে পারি, কারণ অলরেডি সময় কাছাকাছি চলে এসেছে। আমাদের একটু ভুলের কারণে আসলে একটা সুযোগ মিস হয়ে গেছে, দেখা যাক সেটার ব্যাপারে না হয় পরেই বলবো। এরপরে আমি আবার বাসায় চলে আসি, বাসায় এসে আমি বোধহয় হাতে 15 মিনিটের মতো সময় পেয়েছিলাম, এর মধ্যে তাড়াতাড়ি করে তাওহিদের বাবাকে খাবার দিলাম, ও খেয়ে দেয়ে একটু মানে রেস্ট করছে। আমি আবার বের হয়েছি তাওহিদকে স্কুল থেকে আনার জন্য। এখন স্কুলে দেওয়া, স্কুল থেকে আনার এই পুরো রুটিন আমার আমারই করতে হয়, কিছু করার নেই, কারণ মানে সময়টাই এইরকম যে তাওহিদের বাবার পক্ষে আমাকে আর হেল্প করা সম্ভব না, ওর বন্ধের দিন ছাড়া। আমি আছি দৌড়ের উপরেই আলহামদুলিল্লাহ, এখন এতটা প্রেশার নিতে পারবো কি না সেটাও আমি টেনশনে আছি, কারণ রাতে ঘুম নাই ঠিক মতো, আর দিনের বেলা সারাদিন দৌড়ের উপরে থাকতে হয়, দিনের বেলাও যে একটু রেস্ট করবো বা একটু ঘুমাবো সেই সুযোগও পাই না। তবে এইটা আমি 100% স্বীকার করি, রাতের ঘুম রাতের ঘুমই, রাতে যদি 1 ঘন্টা ঘুমাই আর দিনে যদি 6 ঘন্টাও ঘুমাই তাও কখনো সমান হবে না। তার উপরে আবার আজকে একটু বেশি ক্লান্ত, কারণ ওই যে তাওহিদের বাবার জন্য অনেক টেনশন হচ্ছিল যে কিভাবে কি করব, কেন ফোন ধরছে না, কি হচ্ছে না হচ্ছে, ইভেন যারা ছিল আশেপাশে তাদেরকেও আমি ফোন দিয়ে যাচ্ছি, কেউই ফোন রিসিভ করছে না। যাই হোক আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে সব কিছু ভালো হয়েছে, এটাই শান্তি। এরপর রাতের বেলা তাওহিদকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেশিনে জামা কাপড় ঢুকিয়ে দিলাম, সেটার কাজ চলছে আলহামদুলিল্লাহ, সব কাজ মোটামুটি শেষ। তাওহিদকে গোসল করিয়ে দিয়ে একবার বিছানায় দিয়ে দিলাম, ও ঘুমাক, কারণ ও আসলে অনেক ব্যস্ততার মধ্যে যায়, অনেকটা লম্বা সময় স্কুলে থাকতে হয়। আমি আমার মানে রাতের একদম শেষ কাজ যেটা তাওহিদের বাবা আসার আগে আমার নিজের কাজ যতটুকু সেটা হচ্ছে একটু লাস্ট মুহূর্তে চা বানিয়ে খাওয়া।
তা আমি সেটা রেডি করে একটু চা নিয়ে বসবো, এই কিছুটা সময় আসলে আমার সময়। যাই হোক, এতটুকু সময় একটু নিজের জন্য রাখি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আমি আসলেই পেরে উঠছি না, একদিকে ক্লান্ত আর একদিকে কি বলবো। যাই হোক, পরে হয়তো বা বিস্তারিত শেয়ার করা যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।